এই এখন বাজে 1:25, তার ফাইনালি আমরা ঘুরে সবাই ক্লান্ত হয়ে এবার চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি। সবাই দেখুন আর হাঁটতে পারছে না, অটো ঘুরে ঘুরে ঘুরলো এবং বেড়ালো, এনজয় করলো, সবাই সেলফি নিল, আবার রিলস বানালো, কে কে কেউ কেউ ঘুরে বেড়ালো। এবার দেখুন কিভাবে হাসছে, পায়ে ব্যাটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে চলতেছে, আমারও পা ব্যাটা হচ্ছে, আমিও চলতে পারছি না, আমিও একদম চলতে আর ইচ্ছে করছে না আমারও, মনে হয় যদি গাড়ি থাকতো গাড়ি দিয়ে চলে যেতাম, আমাদের অভ্যেস তো গাড়িতে চড়তে চড়তে অভ্যেস হয়ে গেছে আমরা, সেই কারণে এতটুকু 1 কিলোমিটার 2 কিলোমিটার আমরা হাঁটতে পারি না, এই অভ্যেসটা হয়ে গেছে আমাদের গাড়িতে। এখন আমার সত্যি মনে হচ্ছে যেমন গাড়িতে চড়ে চলে যাই। কি হয়ে গেছে, শক্তি শেষ আর চলতে পারছি না, আমারও মনে হচ্ছে একটা গাড়ি থাকলে গাড়ি দিয়ে যেতাম সত্যি, তাই আমারও দেখুন কি অবস্থা হয়ে গেছে, বেচারা কি করবো, তাদের জল শেষ হয়ে গেছে, এখন জল খেলে কিছু শক্তি এসে যায়, তারপর চলো কিছু করার নাই, চলো চলো। তো ফাইনালি চলে আসলাম আমরা এক্সিট পয়েন্টে, এখন চলে যাব এক্সিট পয়েন্ট গেট নাম্বার 2, সরাসরি আপনারা মেন রোডে চলে যাবেন এবং এখানে বাইর হওয়ার রাস্তাটা যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে আবার ব্যাক করে চলে যেতে পারবেন না, এটি হচ্ছে এক্সিট পয়েন্ট গেট নাম্বার 2, যেখানে আমরা ঢুকছিলাম গেট টিকিট নিয়ে সেটি হচ্ছে গেট নাম্বার 1, আর বের হতে হবে গেট নাম্বার 2 দিয়ে। মাঝে মধ্যে এভাবে যদি ঘুরে বেড়াই তাহলে আমাদের একটু হাঁটার অভ্যস্ত হয়ে যায়, সাথে সাথে আমাদের মনটাও ভালো থেকে যায়। Baramura Park hai, Eco Park. বাস ঠিক সুন্দর গেটের মতো এখন মহিলা মেয়েরও কম না, তারও এখন ইউটিউবার হতে চাচ্ছে, এখন হয়ে গেছে সবাই, হওয়া উচিত, মেয়েরাও এখন ছেলেদের চেয়ে অনেক এগিয়ে আছে, তারাও এখন ব্লগিং নিয়ে ব্যস্ত এবং তারাও এখন ব্লগ কেন করতে চাচ্ছে, তারা একটা খুব সুন্দর একটা মজা হয় ব্লগিং করার, আর নতুন নতুন জায়গা একটু ঘুরতে হয় ব্লগিং করতে গেলে, তাই সেটি একটা আপনাদের মেইন বিষয় হবে, নতুন নতুন জায়গা ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন এবং সবচেয়ে ভালো লাগবে আপনাদের সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবেন, এটা বেস্ট ব্লগিং পয়েন্ট, আর সাথে তো আপনার কনফিডেন্স বাড়াবে অবশ্যই, তাই সেজন্য আপনারা মেয়ে হয়ে অসুবিধা নেই, করবেন ব্লগিং অবশ্যই করবেন, তার সাথে একটা প্লাস পয়েন্ট আছে ইনকাম,
এখন আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি, রাস্তা হারিয়ে গেছে, আবার ফিরে চলে যেতে হচ্ছে। এইদিকে ছোট্ট ছোট্ট রাস্তায় পৌঁছে গেলাম, এদিকে কোনো রাস্তা বের হওয়ার রাস্তা নেই, তারপরে আবার চলে যেতে হচ্ছে আমাদের ব্যাক। কারণ এই সিস্টেমটা তারা বড়মুড়া যে এক্সিট হওয়ার সিস্টেমটা করেছে তারা এটা ঠিক করেনি, মানে কনফিউজ যে রাস্তাতে দিয়েছে তারা এক্সিট পয়েন্ট এখানে ঠিক, কিন্তু মাঝখানে যে দুটো রাস্তা হয়ে গেছে সেটি কনফিউজ কোন দিকে যাবে, আমরা মানুষ কোন দিকে যাবে সেই কারণে একটু কনফিউজ হয়ে গেছে, আমরা কনফিউজ হয়ে গেছি এবং আবার ব্যাক চলে যাচ্ছি। হ্যাঁ, আরে হারে হারে মনিকা, জল আছে নি? জল নাই না আমার কাছে, তো নাই সামনে, শুধু পার কাছে আছে। ও আমরা তো ধাঁধা কোন জায়গায় বানাবো, পুলে ইকো পার্ক, এটা হচ্ছে ইকো পার্ক, মজার মজার ইকো পার্ক। বেটো 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 বেজ যাও, মনিকা আজ বেট যাও, কিচ্ছু হচ্ছে না, মাঠু আরে জল জল না, টিং 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 সুইং করো, করো তো আরাম। এই থুট রে, টুট করো, কেসে থুটে গায়ে করি মেরে সাথে, থুটে গা নেই ওই মেরি সড়ি, ওই মেরি সড়ি সমসম বেটো, সমসম বেটো ওই মেরি সড়ি। ইতনা রাস্তা ঘুমনে কে, বাট আপ থোড়া তো এনজয় করো। আসলে সত্যি ক্লান্ত হয়ে গেছি, ওকে গাইস।